এই কাবিলা এত রাগ করো কি লাগে? শুনো, ওই এক কাম করিলো, একদিন একটা বড় বল কিনা, হ্যাঁ ওই মাঠে গিয়ে আমরা সবতে মিলে ফুটবল খেলি। কাকা খুব ভালো হইব, আমরা প্রথম হাফ টাইম খেলুম অরিজিনাল বল দিই, আর পরের হাফ টাইম আমি ঘরে ফুটবল বানাই খেলুম কাকা। চলেন কাকা, একদিন খোলা মাঠে যাইয়ে ব্রাজিল বনাম আর্জেন্টিনা একটা ম্যাচ খেললে ফেলি। চলেন কাকা খেলি আইয়েন, চলেন চলেন দল ভাগাভাগি করে একদিন মাঠে যাইয়ে খেলা শুরু করি। আর শুনো, দল ভাগাভাগির সময় এই ব্রাজিলে কইলাম দুইটা প্লেয়ার বেশি দিতে হইব, নাহলে পারবো না। আরে কাকা লাগতো না, আইয়া শিমুল আছে এটাই আনা, আর কিছু লাগতো না। ইকা গোলকিপার আই স্ট্রাইকার। এই যে কাবিলা, তোমরা ফুটবল খেলো আরো কিছু মন চাইলে খেলো, কিন্তু তোমার কাকাই খেলবো না। কে? আমি খেলুম না কিল লিগা? না না, তুমি খেলতে পারবা না। আরে আমি কিল লিগা খেলতে পারব না, কারণ আমার হাসপাতালে দৌড়াদৌড়ি করার অত শখ নাই। তোমার আবার কি হইব আমি খেললে? তুমি হাসপাতালে যাবে কিল লিগা? আমার কিছু হইব না, তোমার হইব। তুমি তোমার বয়সের দিকে খেলাছে, এই বয়সে খেলবা? আড্ডি গুড্ডি বাইঙ্গা হাসপাতালে ভর্তি হইবা। আরে কাকি, কাকার কিচ্ছু হইতো না, কাকা একখানা শখ করছে খেলার লাই, হেতনে কতক্ষণ মাঠের মধ্যে দৌড়াদৌড়ি করি, পরে আপনাকে লোকে বসে দিও, আপনারা গ্যালারিতে বসে আমাকে উৎসাহ দিবেন, বুঝেন না? গ্যালারিতে বসে থাকুম? আচ্ছা তাহলে তো ভালোই হয়, তাহলে ওই দিন একটা পিকনিক করে ফেলাই, সবাই মিলে একসাথে খাইলাম তাইলাম, ঘুরলাম ফিরলাম, খেলাটাও দেখলাম। তাহলে তো কাকি আরো জমে যাবে ব্যাপারটা, তুমি আসিও। এই কি রে কাবিলা, তোরা ফুটবলের কথা বলতে বলতে আমার কান ঝালাপালা করে ফেললি আর আমাকে দাওয়াত দিলি না। আরে বাবুরে, তোরে কি আলাদা করে দাওয়াত দেওয়া লাগবে? তুই তো কাকা কাকির লোকে এমনি প্যাকেজে চলি। তোমার মতন খাটাস লোক ব্রাজিলের সাপোর্টার হইব কি লিগ আর্জেন্টিনা? ব্রাজিলের তো তাহলে কোনো সাপোর্টারই নাই। আমি কিন্তু ব্রাজিল কাকা। হ্যাঁ কাবিলা ভাই, আমি কিন্তু ফুটবল খুব ভালো খেলি, আমি যখন বললো মাঠে দৌড় দিই তখন কিন্তু আমার কেউ আটকাইতে পারে না, কারণ ফুটবলটা তো আমি ফুটবল মনে করি না, আমি মনে করি যেটা মানুষের টেকা দে দৌড়, কেউ আটকাইতে পারে না। ব্রাজিল এই ভাইয়া, যেটা দিছি অর্ডার এটা লোকে আরো দুগা চিকেন অ্যাড করে দিয়েন ভাইয়া। এ কাবিলা, এত অর্ডার দাও কা, একটা মানুষ কত খায়? দান্দার লাই কতক্ষণে কে আসবো, কাতুন দান্দা করে সিগারেট খাইবো, আর সে বাচ্চু ভাই রেস্টুরেন্টে বই ঠ্যাংর উপর ঠ্যাং ডাঙ্গুলে খানা অর্ডার দিতেছে। মানুষ এইভাবেই বদলাইয়া যায় বুঝছো?